আমি আয়াতটা ফেস করলাম, পিছনের ভিডিওতে আমি আয়াতটা ফেস করেছি, এখন তার তর্জমা। ঠিক আছে, আমি আয়াতটা আবার বলে দিচ্ছি। তো এই আয়াত থেকেও কী প্রমাণিত হচ্ছে? এই আয়াত থেকেও এটি প্রমাণিত হচ্ছে, মানে আপনার তকলিদের তকলিদের নিন্দা প্রমাণিত হচ্ছে, যারা তকলিদ করবে আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, কোরআন ছেড়ে দিবে, কোরআন ছেড়ে দিয়ে ইমামের কথা এবং এর ওর কথা মেনে চলবে। হ্যাঁ, অথচ কোরআনকে মানল না, কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনের হুকুম হাকা মানছে না, তাহলে তারা কি আমাদের আফসুস কী করবে? কী আফসুস করবে? হাত কামড়াবে। হয় আমায় আমার জলিমু আলাইয়া দেয়, হ্যাঁ, যেদিন জালেমরা তাদের হাত কামড়াতে থাকবে, হাতকে কামড়াতে থাকবে, ইয়াকুলু, এবং কী বলবে? বলতে থাকবে, হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে, ইয়া লাইতানি আত্তাখাজতু মা রাসুলি সাবিলা। তারা সেদিন কী করবে? নিজের জালিমরা ওয়াওমা ইয়াজু জালিমু, ঠিক আছে, ওয়াওমা ইয়াজু জালিমু আলাইয়া দাই, ঠিক আছে, জালিম সেদিন নিজের দুই হাত কামড়াতে কামড়াতে বলবে, কী বলবে? ইয়া লাইতানি আত্তাখাজতু মা রাসুলি সাবিলা, ঠিক আছে, হায় আফসোস আমি যদি রসুলের সাথে পথ অবলম্বন করতাম, এই কথা বলবে। হ্যাঁ, রসুলের সাথে পথ অবলম্বন করতাম, তাই বলবে। ইয়া ওয়ালেতা লাইতানি লামা তাকিদ ফলানান খালিলা, যদি আমি অমুক ব্যক্তিকে দোস্ত বন্ধুরূপে গ্রহণ না করতাম, এই কথা বলবে। কেন? লাকাত আদাল্লানি আনি জিক্রি বাদা ইদ জা আনি, কে লাকাত আদাল্লানি, সে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, আনি জিক্রি বাদা ইদ জা আনি, আমার নিকট নসিহত আসার পরও সে আমাকে কী করছে? পথভ্রষ্ট করে দিয়েছে। আচ্ছা, ওয়া কানে শয়তান লিল ইনসানি খাজুলা, আর শয়তান মানুষকে, শয়তান মানুষকে কী করে? বিপদকালে ধোকা দেয়, বিপদকালে ধোকা দেয়। আচ্ছা, ওয়া কালা রাসুল ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এবং রসুল কী বলবে? রসুল বলবে, হে আমার প্রতিপালক, আমার জাতি এই কোরআনকে এভাবে ছেড়ে দিয়েছিল, কোরআনকে ছেড়ে দিয়েছিল। রাসূল সাল্লাম অভিযোগ করবে এই উম্মতের জন্য, কিয়ামতের দিন অভিযোগ করবে যে আমি কোরআন দিয়ে আসছিলাম ওদেরকে, তারা এই কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে, কোরআনের উপর আমল করেনি, হাদিস দিয়েছে, হাদিসের উপর আমল করেনি, তারা কী করছে? কোরআন হাদিস ছেড়ে দিয়ে এরকম অন্য অন্য কারো কথা আমল করছে, অন্য কারো কথা মানতে, আমাকে তো অনুসরণ করে নাই, আমার কোরআনের উপর অনুসরণ করে নাই, তারা অন্য কাউকে অনুসরণ করছে। এভাবে রাসূল সাল্লাম কী করবে? অভিযোগ করবে এই সমস্ত মুসলমানদের জন্য, এই সমস্ত জাতির জন্য, ঠিক আছে। আর তারা কী করবে? তাদের কী চিত্র হবে? তারা কিয়ামত দিয়ে নিজের হাত কামড়াতে থাকবে। হায় আফসোস, হায় আফসোস, আমরা এসব কী করেছি? আরে এত বড় ভুল চলেছি আমরা, আল্লাহ রসুলকে অনুসরণ করিনি, আরে কিরম ইসলাম, আরে কিরকম ডুপ্লিকেট ইসলাম আমাদের সামনে পেশ করা হয়েছিল রে। আমরা আসল ইসলাম ছেড়ে দিয়ে, যে আল্লাহকে অনুসরণ করা, রসুলকে অনুসরণ করা, যে খাঁটি ইসলাম ছিল, সেই ইসলামকে বাদ দিয়ে আমরা এরকম কেমন ইসলামের মধ্যে ছিলাম? হাই 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 হাই, তো বিরাট ভুল করে ফেলছি, এত বিরাট ভুল। হ্যাঁ, এরকম দুনিয়াতে ভুল হয় না, মানুষের অনেক এরকম ভুলের মধ্যে, ভুল বিভ্রান্তিতে পড়ে যায় অনেকে দুনিয়ার মধ্যে। যখন ভুল ধরা পড়ে যায় তখন সবাই লজ্জিত হয় এবং আফসোস করতে থাকে, এই ছি ছি ছি, যা এটা কী করে ফেললাম, কী করে ফেললাম। তেমন কিয়ামতের মাঠের মধ্যে আমাদের এই ভুল ইসলাম ধরা পড়বে, এই যে আল্লাহ রসুল অনুসরণ বাদ দিয়ে ইমামকে মেনে যাচ্ছি এবং কোরআন হাদিস বাদ দিয়ে এই জন্য ফ্যাকার কিতাবের মশলার উপর আমল করছি, এই যে একটা বিরাট বড় একটা আমাদের বিভ্রান্তি, একটা বিরাট একটা ভুলের শিকার হয়ে গেছি আমরা, এই যে একটা ভুল ইসলাম, আমি এই ইসলামটাকে ডুপ্লিকেট ইসলাম বলছি, এই জন্য সবাই আমার পরে রেগে গেছে, সমস্ত মৌলবীরা আমাদের ইসলামকে ডুপ্লিকেট বলছে, আমাদের মাজহাবকে ডুপ্লিকেট বলছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, 100% ডুপ্লিকেট, কারণ তার কোনো দলিল নাই, কোনো নাই, প্রমাণ নাই। এভাবে এভাবে কোরআন হাদিস বাদ দিয়ে মাজহাব তৈরি করা এবং আল্লাহ রসুলের অনুসরণ বাদ দিয়ে ইমামকে মানা, ইমামের কথা মতো চলা, এরকম অনুমতি কোথাও নাই, কোথাও নাই, ইসলামে নাই, বরং তার অসংখ্য বিরোধিতা করা হয়েছে। ইসলামে এইটাই আছে, এটাই আছে যে তুমি কী করবে? ওই ব্যক্তির, ওই আলেম ওলামার অনুসরণ করো, যারা তোমাকে, তুমি যা মশলা জিজ্ঞাসা করবে তোমার প্রতিটা মশলার উত্তর তারা কোরআন থেকে দিচ্ছে, হাদিস থেকে দিচ্ছে। আপনি যখনই মশলা জিজ্ঞাসা করবেন আর বলবেন যে ভাইজান আমাকে এই মশলার উত্তরটা, জবাবটা কোরআন থেকে দেন, হাদিস থেকে দেন, কোরআন হাদিস এই ব্যাপারে আল্লাহ রসুল কী বলছে, আর তিনি যদি কোরআন হাদিস থেকে দেয়, হ্যাঁ, যে এই ব্যাপারে আল্লাহ রসুল ইসলাম এই ফতোয়া দিয়েছে, অমুক কিতাবের মধ্যে এই কথা বলেছে, দলিল দিয়ে, সঙ্গে দলিল দিতে হবে, কিন্তু যে এটা কোনো মৌলবী বলছে বললা হবে না, কোনো পীর বলছে বললা হবে না, কোনো বুজুর্গ বলছে এ বললা হবে না, ওই সমস্ত দলিল নয় এগুলো, এইগুলো দলিল, হ্যাঁ আল্লাহ এই বলছে কোরআনে অমুক নম্বর আয়াতে, রসুল ইসলাম এই বলছে অমুক বুখারী শরীফের অত নম্বর হাদিসে, অমুক, হ্যাঁ অমুক অধ্যায় এই ব্যাপারে এই কথা বলছে, এমন দুঃখ দলিল দিতে হবে, ঠিক আছে। এবার যারা এরকম
পাবে, আলেম ওলামাদের অনুসরণ করবে, আর আলেম ওলামারা সমস্ত দলিলের সঙ্গে বলবে, তাহলে এটা তো তকলিদ নয় ভাই, এটা তকলিদ নয়, এটা তকলিদ নয়, তো এটা তো হেদায়ত হয়ে গেলো, আল্লাহ আপনার আল্লাহ রসুল অনুসরণ হয়ে গেলো। তকলিদ কাকে বলে? যে না, তোমার পূর্বপুরুষরা সে এক ব্যক্তির কাছ থেকে দিন গ্রহণ করছে, যা কিছু জিজ্ঞাসা করতে হয় তার কাছে জিজ্ঞাসা করছে, এখন তারা তো মরে গেছে, সেই ব্যক্তিও মরে গেছে, এখন তোমাদেরকেও কী করতে হবে, ওই এই ব্যক্তি একটা ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে দিন সম্পর্কে, ওই এক ব্যক্তি ছেড়ে দিয়ে অন্য কার কথা শোনা যাবে না, এবং ওই ব্যক্তি যে রায় দিবে তোমাকে সেই রায় চাই কোরআন হাদিসের বিরোধী হোক, এবং চাই তার পক্ষ যে সে রায় দিছে তার দলিল থাকুক না থাকুক, সর্ব অবস্থায় চোখ বন্ধ করে তার কথা মেনে চলতে হবে, একে তকলিদ বলা হয়। আর এই তকলিদের কোনো অস্তিত্ব নাই ইসলামের মধ্যে, আর তকলিদ সর্ব অবস্থায় হারাম, একেবারে সর্ব অবস্থায় হারাম। আর যারা এরকম তকলিদ করে, এমন তকলিদ করবে তাদের জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম ওলামাদেরকে, তাদের পীর ফকিরদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে। ঠিক আছে, যারা এরকম তকলিদ করে তাদের জন্য আল্লাহ তাআলা এমন কথা বলে দিয়েছে কোরআনের মধ্যে। এত দিনের হুকুম হাকাম আল্লাহ থেকে প্রমাণিত হতে হবে, রসুল থেকে প্রমাণিত হতে হবে, আর সেই হুকুম হাকামের উপর আপনাকে আমল যদি করেন তবে আপনি মুসলমান, তবে আপনি আসল মুসলমান, অরিজিনাল মুসলমান। তাছাড়া যে হুকুম হাকাম আল্লাহ থেকে প্রমাণিত নয়, রসুল থেকে প্রমাণিত নয়, বরং অন্য এমন ব্যক্তির হুকুম হাকাম যে সে নিজের রায় দিয়ে কেস দিয়ে তৈরি করছে, যে রায় কেস বাতিল, বাতিল রায় কেস, কোরআন হাদিস থেকে নেওয়া হয়নি সে সমস্ত রায় কেস। ঠিক আছে, আর তারা এরকমের নীতি বানিয়ে তারা কী বলছে জানেন তো, আমার 14, 14, 15, 16 এই সমস্ত ভিডিওগুলো দেখেন আমার পিছনে তকলিদ, তাতে আমি সবই উল্লেখ করে দিচ্ছি সেখানে বিস্তারিতভাবে। তারা বলছে আমাদের নিকট কোরআন হাদিস দলিল নয়, আমাদের নিকট কোরআনও দলিল নয়, হাদিসও দলিল নয়, কিয়াসও দলিল নয়। হ্যাঁ, আদিল্লা আরবা, আদিল্লা আরবা, তারা বলছে আদিল্লা আরবা আমাদের নিকট দলিল নয়, আমাদের নিকট দলিল শুধু ইমামের কথা, বাস ইমাম বলছে, ইমামের কথা যখন সামনে আসবে তারপর চোখ বন্ধ করে আমল করবো আমরা, কখনো অন্য কোনো দলিল দেখবো না, কোরআন কী বলছে হাদিস কী বলছে তা দেখবো না। কত বড় পথভ্রষ্টতার কথা, কত বড় পথ, আপনাদের আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, আপনারা বলেন তার হক হইতে পারে, এই কথা হইতে পারে হক? হ্যাঁ, কোরআন হাদিস কী বলছে তা দেখবো না, আরে কী বলছে আস্তে, ইমামকে এই মর্যাদা দিয়েছে কে তাদেরকে? এখন আমি এইটি প্রশ্ন করছি, আপনারা যে কথা বলছেন যে এভাবে ইমামকে মানবো, এইভাবে মানার অধিকার দিয়েছে কে ইসলামের মধ্যে? কে দিয়েছে ও অধিকার এরকম? সেটা তাদের প্রমাণ করেন আপনারা, সেটা প্রমাণ করেন একটু দয়া করে, আর কি আমাকে সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবেন? এভাবে ইমামকে মানা যে হারাম ইসলামের মধ্যে, হারাম একেবারে, হারাম সম্পূর্ণ হারাম একেবারে, আপনারা এখন প্রমাণিত করতে পারবেন না যে এভাবে ইমাম মানার হুকুম ইসলামের মধ্যে আছে, আল্লাহ দিয়েছে, রসুল দিয়েছে, হুকুম দাতা তো একমাত্র আল্লাহ, ইসলাম আপনি আল্লাহ রসুল থেকে প্রমাণ করতে পারেন কোনোদিন এভাবে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে যে হ্যাঁ ইমামকে এভাবে মানো, তাকে মানতে গিয়ে আল্লাহ আল্লাহর হুকুম, আল্লাহকে নিচে নামিয়ে দাও, রসুলকে নিচে নামিয়ে দাও, কোরআন হাদিসকে নিচে নামিয়ে দাও, আর একমাত্র ইমামকে উপরে রাখো, কোথায় পেয়েছেন আপনারা সমস্ত, কোথায় পেয়েছেন একটু কই প্রমাণ দিন? এত বড় পথ বর্ষার উপর কায়েম রয়েছেন, গোটা জাতিকে এভাবে কায়েম রাখছেন, তারা এভাবে পথ বর্ষার উপর কায়েম রয়েছে, এভাবে তারা তাতে থেকে মরছে, আর কোথায় তাদের পরিণাম কী হবে তাদের আখেরাতে, চিন্তা করে দেখেন একটু, এভাবে মানুষকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন, কোন দিকে নিয়ে যাচ্ছেন, আর তার বিরোধিতা করছে, এই জন্য ফটো জারি করেন আপনারা, মেরে দো কেটে দো, কীরকম আপনারা? হ্যাঁ, আর সমাজ জাতি কীরকম জাতি, ওরা ওরা কেমন জাতি, ওরা তাদের একটু চিন্তা ভাবনা কেন হচ্ছে না, কেন হচ্ছে না যে এইসব ইসলাম হইতে পারে, আল্লাহর কথা ছাড়া, রসুলের কথা ছাড়া, আল্লাহর অনুসরণ ছাড়া, রসুল অনুসরণ হিসেবে কোনো এক ব্যক্তিকে এভাবে অন্ধভাবে মানা, তার পথে চলা কোনো ইসলাম হইতে পারে এটা? হ্যাঁ, অথচ যে ব্যক্তি একটা কিতাব লিখে যায়নি কোনো বিষয়ে, এক পাতা একটা পৃষ্ঠার কিতাব লিখে যায়নি, না মশলা সম্পর্কে কিতাব লিখে গেছে, না কোরআন তফসির সম্পর্কে লিখে গেছে, না হাদিস সম্পর্কে লিখেছে, কোনো ব্যাপারে লিখে যায়নি, তাকে এভাবে মানছে মানুষ, এভাবে তাকে মানতে গিয়ে কোরআন হাদিসকে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ আল্লাহকে ছেড়ে দিচ্ছে, রসুলকে ছেড়ে দিচ্ছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা তাদের কী পরিণাম বলে দিয়ে কিয়ামত দিন তা আল্লাহ তাদেরকে জালেম আখ্যা দিয়েছে, এই ধরনের লোকদেরকে জালেম আখ্যা দিয়েছে আল্লাহ তালা, এবং বলছে ওয়ায়ামু আল্লাহ ইয়াদাই জালেম, সেদিন কী করবে, নিজের দুই হাত চাবাইতে চাবাইতে বলবে, লাকাদ আদাল্লানি আনি দিক্রি বাদা ই জা আনি, তারা কী করছে, আমার নিকট জিকির মানে কোরআন হাদিস
কোরআন হাদিসে আসার পরও তারা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, এ কথা বলবে। আচ্ছা, ইয়াকুল ইয়ালাইতান আত্তাখাজতু মা রাসুলি সাবিলা, প্রথমেই কথা বলবে যে আফসুস আমি যদি দুনিয়াতে রসুলের সঙ্গে রাস্তা অবলম্বন করতাম, রসুলের সাথে রাস্তা অবলম্বন করতাম তো কতই ভালো হইতো। আচ্ছা, এই আয়াতটা অবশ্যই নাজিল হয়েছে একটা, সে উকবার, উকবা বলে এক কাফের ছিল, সে রসুলামকে একবার দাওয়াত দিয়েছিল, মানে সে একটা অনুষ্ঠান করছে, তো অনুষ্ঠানের মধ্যে দাওয়াত করছে, সবাইকে দাওয়াত করছে। এবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দেখছে তাকে দাওয়াত না করিতে কেমন লাগছে একটা, সবাই আসছে, আমার সবাই দাওয়াত আসবে, সবাই খেতে আসবে, আর সে আসবে না, তাকে দাওয়াত করি, যে তাকে দাওয়াত করছে রসুল্লাম, রসুল্লামকে দাওয়াত করছে আর কি, এই উকবা দাওয়াত করছে যে তো আপনাকে দাওয়াত করছি, আপনি যাবেন। তো তিনি বলছে আমি কখনো যাব না, তুমি যতক্ষণ পর্যন্ত তুমি এই কথা মেনে না নেবে যে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করছো তা ওইসব বাদ দাও, এক আল্লাহ যিনি এক এক ঈশ্বর, তো আর হিন্দুরা বলে এক ঈশ্বর, ওই এক আল্লাহকে মানতে হবে, দেবদেবী নয়, এক এক ঈশ্বরবাদ হিন্দুদের মধ্যে আছে, হিন্দুদের সনাতন ধর্ম এটা, এক ঈশ্বরবাদ, এক ঈশ্বরকে মানা। কিন্তু তারাও এইসব দেবদেবীকে আর কত 36 কোটি দেবদেব দেবদেবিতা দেবতা তারা মেনে থাকে। আরে ভাইরে, আর আবার এ কথা লেখা আছে তাদের মধ্যে যে 36 কোটি দেবতাকে যতক্ষণ সন্তুষ্ট করাইতে না পারবে ততক্ষণ তুমি স্বর্গে যেতে পারবে না। এবার একটা কথা বলি, একটা হিন্দু ভাই যদি প্রতিদিন একটা দেবতার পূজা করে, একটা, তাহলে 36 কোটি দেবদেবীর পূজা সে করতে করা সম্ভব হবে? হ্যাঁ, হবে তার পক্ষে সম্ভব, কেন সে কি 36 কোটি দিন বাঁচতে পারবে একটা মানুষ? একটা মানুষ এক 360 দিন, 360 দিন একটা বছর হচ্ছে, তাহলে 360 দিনে 360টা দেবতার পূজা আপনি করলেন। হ্যাঁ, এবার আপনি যদি 100-150 বছর বেঁচে থাকেন, তাহলে আপনি বড় থেকে বড় 1 কোটি দেবতার পূজা করতে পারবে কি তার সন্দেহ, 1 কোটি দেবতার। তো এখন তো 35 কোটি থাকলো, এবার তার 35 কোটিকে যদি আপনি সন্তুষ্ট করতে না পারেন তাহলে কী করে জান্নাতে যাবেন, কী করে আপনি স্বর্গে যাবেন? কিন্তু এই সমস্ত কথা আপনাদের কি ইয়ার মধ্যে তো নাই, ধর্মের গ্রন্থের মধ্যে আছে? আপনি ধর্মগ্রন্থের মধ্যে কি বলছে, ঈশ্বর এক, তাছাড়া দ্বিতীয় নেই নেই নেই, এক ঈশ্বর। আপনাদের আপনাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে এই সমস্ত কথা বলা হয়েছে। আর যারা ঈশ্বরকে বাদ দিয়ে সমস্ত বস্তুর পূজা করে তারা অন্ধকারে যাচ্ছে, অন্ধকারে যাচ্ছে, এই সমস্ত কথা কতবার দেখুন জাকির নায়েক বলছে। এবার আপনাদের যে বড় 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 ইয়ে আছে, ধর্মীয় নেতা আছে, তাদের সঙ্গে এক কত বড় বড় ইয়ে আপনার প্যান্ডেলের মধ্যে সমস্ত আলোচনা করছে, তারা অস্বীকার করতে পারেনি, তারা স্বীকার করেছে, হ্যাঁ এক কথা আমাদের কিতাবের মধ্যে আছে। তো এত এক ঈশ্বরকে মানতে হবে, এক ঈশ্বর, এটা আপনাদের ধর্মের কিতাবের আপনার কিতাবের মধ্যে সমস্ত কথা লেখা আছে, আর সেই এক আল্লাহকে মানতে হবে সেই কথা আমাদের কিতাবের মধ্যে লেখা আছে, ঠিক আছে? এত আল্লাহ, এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহ কত মতো চলতে হবে, ঠিক আছে? তো এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে জালেমরা সেদিন কী কী করবে, নিজের নিজের হাত কামড়াইতে কামড়াইতে বলতে থাকবে, আফসোস যদি আমরা রসুলের সঙ্গে রাস্তা অবলম্বন করতাম তাহলে কত ভালো হইতো। আর কি বলবে, আফসোস যদি আমরা উমুককে দুস্থ না বানাইতাম, বন্ধু না বানাইতাম, তা কত ভালো হইতো। কেন সে আমাদের নিকট নসিহত আসার পর সে আমাকে পদভ্রষ্ট করে দিয়েছে। ওয়াকানে শয়তান লিল ইনসানি খাদুলা, আর শয়তান কী করে মানুষকে ধোঁকা দিয়ে থাকে, বিপদের সময়, বিপদের সময় ধোঁকা দিবে শয়তান আপনাকে, দিয়ে কুপুরি করাবে, আল্লাহকে বাদ দিয়ে অন্যর পূজা করাবে, অন্যকে মানতে মানাবে। এবার যখন আপনার কাছে আল্লাহর আজাব চলে আসবে, আল্লাহর শাস্তি চলে আসবে, তখন শয়তান আপনাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, বলছে থাকো পরে, তুমি থাকো, তুমি এবার শাস্তি ভোগ করো, আমার কাজ ছিল তোমাকে আল্লাহ থেকে দূর করা, ঈশ্বর থেকে দূর করা আমার কাজ ছিল, আমি ঈশ্বর দূর করে দিয়েছি। মুসলমানদেরকে ঈশ্বর থেকে দূর করে দিয়েছে, আল্লাহ থেকে দূর করছে, আর হিন্দুদেরকে ঈশ্বর আল্লাহ ঈশ্বর থেকে দূর করে কী করছে, এই সমস্ত গাছ পূজা কত রকমের হাজার রকমের পূজার মধ্যে লাগিয়ে দিছে মানুষদেরকে। হ্যাঁ, অথচ হিন্দু ভাইদের কাজ কী ছিল, একমত এক ঈশ্বরকে মানে এক এক ঈশ্বরের মানে তিনি আরাধনা করা। হ্যাঁ, তো তা না করে আমরা কত রকমের পূজা আবিষ্কার করেছি দুনিয়ার মধ্যে, মুসলমানরা তাই করছে, আল্লাহকে বাদ দিয়ে কত রকমের রাস্তা তরিকা অবলম্বন করছে, আল্লাহর হুকুমকে মানা বাদ দিয়ে কার না কার হুকুম মানছে, যার হুকুম মানতে আল্লাহ কোথাও বলেনি, আর তাকে দিন মনে করছে, ইসলাম মনে করছে। হ্যাঁ, তো এই ধরনের ব্যক্তিরা, হ্যাঁ, তাদের সম্পর্কে আল্লাহ কী বলছেন যে এ সময় আল্লাহদেরকে জালেম আখ্যা দিয়েছেন, তারা জালেম, যে তারা কী করবে, নিজের হাত কামড়াইতে কামড়াইতে
বলবে, আফসোস যদি আমরা দুনিয়াতে রসুলের সঙ্গে রাস্তা অবলম্বন করতাম কত ভালো হইতো, আফসোস যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তো কত ভালো হইতো। হ্যাঁ, কেন? আমাদের নিকট সত্য যে মানে কোরআন হাদিস, কোরআন হাদিস আমাদের নিকট আসার পরও তারা আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে, ঠিক আছে? এই সমস্ত কথা বলবে। আর কি বলবে? ওয়াকালা রাসুল ইয়া রাব্বি ইন্না কাওম ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। এবং রসুল বলবে, হে আমাদের প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার জাতি কী করেছিল, এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। অভিযোগ করবে আল্লাহর কাছে, অভিযোগ করবে। আর আমরা সত্যিকারে যে আমরা হানাফি মুসলমান আছি, আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি। কোরআন হাদিস আমাদের কোনো আমল নাই, কোরআন হাদিসকে আমরা কোন আমাদের শক্তি আছে যে আমরা কোরআন আমল করতে পারবো, হাদিস আমল করবো, পারবো? কখনো পারবো না, কখনো না। কেন? আমরা আমাদের আলেম ওলাম আমাদেরকে আমল করতে দিবে না একেবারে। আপনি মশলা জিজ্ঞাসা করতে যাবেন, কোরআন হাদিস থেকে মশলা কখনো বলবে না, সরাসরি কোনো দিন দিবে না, একেবারে পৃথিবী উল্টে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু তারা কোনো দিন সরাসরি কোরআন হাদিস থেকে আপনাকে মশলা বলে দিবে না, কখনো দিবে না। হ্যাঁ, যদি দেয় তাহলে জানতে হবে তারা আহলে হাদিস হয়ে গেছে তারা, আলহামদুলিল্লাহ। আর তারা তো আহলে হাদিস কোনো দিন হবে না, কোনো দিন হবে না, কারণ আহলে হাদিসদের সঙ্গে তাদের বিরাট শত্রুতা রয়েছে। আহলে যদি দেয় তাহলে জানবে আলহামদুলিল্লাহ তারা আহলে হাদিস হয়ে গেছে। আর হ্যাঁ, আর কখনো দেবে না, তাহলে কী করবে? একমাত্র ইমামের কথা দিয়ে ফতোয়া দিবে ওরা। ওদের কিতাবের মধ্যে সব লেখাই আছে যে আমি পিছনে সমস্ত 14 নম্বর ভিডিওটা দেখুন, সেখানে বলছি সমস্ত ওদের বড় বড় আলিম ওলামারা নিজের কিতাবে লিখে গেছে যে একমাত্র ফতোয়া একমাত্র আবু হানিফার কথা মতো হইতে হবে। আবু হানিফার কথা ছাড়া অন্য কারো কথা দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। আর আমাদের কাছে আদিল্লা আরবা আমাদের কাছে দলিল নয়, মানে কোরআন হাদিস ইজমা কিয়াস আমাদের নাকি দলিল নয়, আমাদের কাছে দলিল শুধু ইমামের কথা সেখানে লেখা আছে। এভাবে তারা কী করছে? কোরআন হাদিস ছেড়ে দিয়েছে, কোরআন হাদিসের উপর সরাসরি আমল করে না, সরাসরি ওদের আমল নাই। তো বন্ধু, এবার আপনি বলুন, যারা কোরআন হাদিসকে এভাবে ছেড়ে দিবে, কে ছাড়তে ওদেরকে বলেছে, কে বলেছে ওদেরকে জিজ্ঞাসা করুন। এভাবে কোরআন হাদিস ছেড়ে দিয়ে একমাত্র এক ইমামের কথা মতো চলতে কে হুকুমটা কে দিয়েছে তাদেরকে, হুকুম কোথায় পেয়েছে? আর যে সমস্ত দলিল টলিল বর্ণনা করছে এই সমস্ত আমি পিছনে সিটিতে দেখুন, পিছনে ভিডিওগুলোতে দেখুন, সেখানে আমিগুলো একদম বাতিল প্রমাণ করছি, ওই সমস্ত দলিলগুলো বাতিল প্রমাণ করছি আমি। হ্যাঁ, সেখানে এত কেয়ামতের দিন আসার আগেই এখনও দুনিয়াতে বেঁচে আছেন ভাই, পরিবর্তন হয়ে যান ভাই। ভাই আমি আপনার ভালোর জন্য বলছি ভাই, আপনি কি আমার আর যদি বলেন না তোমার বলার দরকার নাই, আমি আমি যা আমরা যেভাবে চলছি সেভাবে চলবো, পরিবর্তন হব না। আমরা আল্লাহকে মানব না, রসুলকে মানব না, কোরআন হাদিস আমল করবো না। আমরা যেভাবে আমাদের বাপদাদারা ইমামকে মেনে আসে, আমরা সেভাবে ইমামকে মেনে যাবো। যেরকমভাবে বাপদাদারা হানাফি ফেকার উপর আমল করছে আমরা সেভাবে আমল করবো। যেরকম বাপদাদারা হ্যাঁ নববী নামাজ পড়েনি, হানাফি নামাজ পড়ছিল, যার নববী নামাজের উল্টো, আমরা তাই পড়বো। হ্যাঁ, তাহলে সেটা আপনার ব্যাপার, আপনি যা ইচ্ছা তাই করেন। আমার কথা হইলে আপনাকে হক পৌঁছিয়ে দেওয়া, আমি হক পৌঁছিয়ে দিচ্ছি। যদি মানেন আলহামদুলিল্লাহ আপনার কথা, আপনি ভালো হবে। যদি না মানেন তাহলে কি হবে, তাহলে কি হবে সেটা আল্লাহ সঙ্গে আল্লাহ আপনাকে দেখে নেবে। আল্লাহ কোরআনের মধ্যে নিজেই বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে নিজে বলছেন, দেখেন কি বলছেন আল্লাহ তাবারক তাআলা, বলছেন ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুর। আল্লাহ বলছে আমি তাদেরকে রাস্তা, আমার রাস্তা একটা রাস্তা, ইসলামের রাস্তা, আল্লাহর রাস্তা, সেটা দেখিয়ে দেওয়া হয়েছে, আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, স্পষ্ট করে আল্লাহ তাআলা সব কোরআনের মধ্যে সব বলে দিছে, আল্লাহকে মানলে রসুলকে মানলে কি হবে, জান্নাত যাবে, আল্লাহ রসুলকে মানলে জান্নাতে যাবে, তারা আল্লাহ রসুলকে মানবে না, অন্য পথে চলবে, তারা অন্য পথে চলবে, তাহলে কি হবে, অন্য পথে চললে আল্লাহ রসুল বিরোধিতা করলে কী হবে, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনের মধ্যে, সে কথা বলে দিয়েছে আল্লাহ তাআলা। যেরকমভাবে সে কথা আল্লাহ বলছে কি, অমের সাকি অমের অমের সাকি রাসুল মিম্বাদি মা তাবেন্লাহুল হুদা ওয়াতাবে গারে সাবিল মুমিনিন ওয়াল্লি মা তাওয়াল্লা অনুসলি জাহান্নাম মাসাত মাসিরো। হ্যাঁ, এবং যারা তাদের কাছে হেদায়েত আসার পরও রসুলের বিরোধিতা করে যারা, এবং মুমিনের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে, অর্থাৎ সাহাবাদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে, হ্যাঁ নোয়াল্লি মা তাওয়াল্লা, আমি চলতে দিব তাদেরকে যেভাবে তারা চলতে চাচ্ছে, অনুসলি জাহান্নাম, কিন্তু তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা কথা বলে দিছে, ঠিক আছে, এ কথা যারা আল্লাহ 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 তার রসুলকে অনুসরণ করবে,
এবং মুমিনদের রাস্তা সাহাবাদের রাস্তায় কায়েম থাকবে। সাহাবাদের রাস্তা কী ছিল? একমাত্র আত্মুল্লাহ তো রাসুল, ওর একমাত্র আল্লাহর অনুসরণ করতো, রসুলের অনুসরণ করতো। তাছাড়া সাহাবাদের যুগে জমানায় কোনো ফেরকা ছিল না, কোনো মাজহাব ছিল না, কোনো ইমাম মানার অস্তিত্ব ছিল না, ঠিক আছে? তো যারা এরকমভাবে ইমাম মান সাহাবাদের মতন চলবে, আল্লাহ বলছেন তাহলে আমি কী করবো? অন্য আয়াতে আল্লাহ বলছে, যারা সুরাইয়ার মধ্যে আছে আপনার বা বাকারের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, যারা আয়াতটা খুলি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন মা হুম ফি শিকাক। আল্লাহ বলছে, যদি তারা ইমান নিয়ে আসে যেমন তোমরা ইমান নিয়ে আসো তাহলে হেদায়ত পাবে, যদি বিরোধিতা করে তাহলে তারা কি ফাইন ফি শিকাক, তাহলে তারা বিচ্ছিন্নতাবাদী। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ঠিক আছে? তাহলে কোরআনটা খুললাম না, থাক থাক এখানে। তো আল্লাহ বলে দিচ্ছে কোরআনের মধ্যে, যদি তারা ইমান নিয়ে আসে যেমন তোমরা ইমান, সাহাবাদেরকে বলছে, হে সাহাবারা যেমন তোমরা ইমান নিয়ে আসছো, যেরকম সাহাবারা কেমন ইমান নিয়ে আসছিল, একমাত্র আল্লাহর অনুসরণ রসুল অনুসরণ করেছিল, তাছাড়া তারা দুনিয়ার মধ্যে অন্য কোনো এক ব্যক্তির কাছ থেকে দিন গ্রহণ করেনি। এ তকলিদ তাদের কাছে ছিল না। তকলিদ মানে কেউ আল্লাহ রসুল বাদ দিয়ে অন্য এক ব্যক্তির কাছে দিন গ্রহণ করবো, এক ব্যক্তির কথাকে দিন মনে করবো, এবং তার কথা দলিল নাই প্রমাণ নাই তবুও সেই কথা মেনে চলবো, তাকে তকলিদ বলা হয়, ঠিক আছে? তো এই তকলিদ অস্তিত্ব রসুলের যুগে ছিল, সাহাবাদের যুগে ছিল না, ঠিক আছে? এই জন্য আল্লাহ সার্টিফিকেট দিয়েছে যে যেমন তোমরা ইমান নিয়ে আসো একমাত্র, সেমন ইমান যদি তারা নিয়ে আসে পরবর্তীরা, তাহলে তারা হেদায়েত পাবে। যদি তারা তোমাদের মতো ইমান না নিয়ে আসে তাহলে তারা বিচ্ছিন্ন হবে, তারা বিচ্ছিন্ন দিন থেকে বিচ্ছিন্ন, তারা দিন থেকে বিচ্ছিন্ন, তাদের তারা বলবে আমরা মুসলমান, কিন্তু মুসলমান নয় তারা, তা আলাদা একটা দল, আলাদা ফেরকা, তারা ইসলামের নাম দিয়ে আলাদা ফেরকা, আলাদা দল এটা, ঠিক আছে? তো এত ইন্না হাদানাও সাবিল ইম্মা শাকির ইম্মা কাফর, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। আল্লাহ বলছে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি কাকে? হু মানুষ, এখানে হু শব্দের অর্থ ইনসানের দিকে যাচ্ছে, মানুষকে, মানুষকে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি নবীর মাধ্যমে, এবং নবী তাদের কাছে সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছে সমস্ত। এত কোরআন হাদিসের মধ্যে পরিপূর্ণ ইসলাম সম্পর্কে যা কিছু দরকার সব কিছু আছে, হ্যাঁ সব কিছু আছে। একমাত্র কোরআন হাদিসের মধ্যে যদি মানুষ চলে তাহলে মানুষের জন্য যথেষ্ট, তা বাদ দিয়ে অন্য তৃতীয় রাস্তা এবং তৃতীয় কারণ অনুসরণের কোনোই দরকার নেই, ঠিক আছে? তো এখন ইম্মা শাকির ইম্মা কাফর, এখন চাই তোমরা এই সমস্ত মেনে শুকুরগুজার হও, শুকুরগুজার হও, ওয়া ইম্মা কাফর অথবা তাকে অস্বীকার করো, যে হ্যাঁ কোরআন হাদিসে সব কিছু নাই, সব কিছু নাই, কোরআন হাদিস মানবই না, অথবা কোরআন হাদিসকে মানবই না একেবারে, কোরআনের দরকারই নেই আমাদের, হাদিসের দরকারই নেই আমাদের, আল্লাহর দরকার নাই, রসুলের দরকার নাই, বরং আবু হানিফা ওই আমাদের যথেষ্ট, ওর কথা ইসলাম, ও যা বলবে তা দলিল দেখবো না, প্রমাণ দেখবো না, হ্যাঁ, এবং তার কথা কোরআন বিরোধী হাদিস বিরোধী হয় তবুও তার কথা মেনে চলবো। এই যে একটা অন্ধ অনুসরণ, এই যে তকলিদ, এই যে তকলিদ, এই তকলিদকে কুফর, এখানে কুফর আখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামকে যদি মানেন, আল্লাহ রসুলের কথাকে মানলেন, তাহলে আপনি শুকুরগুজার হলেন, আর অস্বীকার করে অন্য কাউকে মানলেন, ওই মা কাফর অথবা সে কুফুরি করুক, অকৃতজ্ঞ হোক, চাই শুকুরগুজার হোক অথবা অকৃতজ্ঞ হোক। তা আল্লাহ তাআলা এই একই কথা সূরা কাহাফের মধ্যে বলছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। এ নবী আপনি বলে দিন, আল হক মির রব্বিকুম, হক তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে, হক 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 মানে কি? কোরআন হাদিস, শুধু কোরআন হাদিসে যা কিছু আছে সেটা হক। আচ্ছা, ফামান শাআ ফালিউমিন, এত যে চায় সে যেন ইমান নিয়ে আসে তার উপরে, ওয়ামান শাআ ফালিয়াকফুর, আর যে চায় সে যেন তাকে অস্বীকার করে, তার সঙ্গে কুফুরি করুক। যদি আপনি চান যে আমি কোরআন হাদিসের মধ্যে যে যা কিছু আছে এটাই হক, এখান থেকে এটি তো প্রমাণিত হলো যে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রসুল যা কিছু বলছে এটা হচ্ছে হক দিন, হক এটা হক। এত আপনার যদি মন চায় তারপর ইমান নিয়ে আসেন, অথবা যদি মন চায় যে আমি কোরআন হাদিসে মানবো না, কোরআন হাদিস আমার দরকার নাই, আমি কোরআন হাদিস বাদ দিয়ে আল্লাহ রসুল বাদ দিয়ে এক ইমামকে মানবো শুধু, তাহলে অমাশা ফালিয়াক পর, তাহলে চায় সে কুফুরি করুক তার সঙ্গে, ঠিক আছে? যে চাইবে সে কুফুরি করুক, তাহলে কুফুর হয়ে যাচ্ছে, আল্লাহ রসুল কথা না মানা কুফুর হয়ে যাচ্ছে, ঠিক আছে? আল্লাহ রসুলকে অস্বীকার করে অন্য কাউকে মানা, হ্যাঁ অন্য কার কথা আমল করা, তাহলে ঠিকই এ আয়াত থেকে, এ আয়াত থেকে কুফর প্রমাণ হচ্ছে, এগুলো পরিষ্কার। আল্লাহ রসুলকে মানা হক, আর আল্লাহ রসুলকে না মানে অন্য কারো কথা মানা না হক। একদিকে আল্লাহ রসুলের কথা মানা হয়েছে ইমান, ইমান আখ্যা দেওয়া হয়েছে, আর অন্যদিকে আল্লাহ রসুলের কথা না মেনে অন্য কারো কথা মানাকে কুফর আখ্যা দেওয়া হয়েছে। এখানে কুফর, সেটা কুফর একেবারে, কুফর কোনো ব্যাপার নেই, কুফর
এই ধরনের লোক জীবনে জান্নাতে ঢুকবে না, জান্নাতে ঢুকতে পারবে না, যারা আল্লাহ রসুল অনুসরণ করবে না, আল্লাহ রসুলের কথা অনুসরণ করবে না। সর্বাবস্থায় ইমামকে অগ্রাধিকার দিচ্ছে, হ্যাঁ আল্লাহ রসুলকে নিচে ফেলে দিচ্ছে আর ইমামকে উপর উঠিয়ে দিচ্ছে, ইমামের এত বড় মর্যাদা দিচ্ছে যে আল্লাহ রসুল থেকে উপর করে দিচ্ছে। এটাকে এটা একদিকে শেরেক ফিল আহকাম, হুকুম হাকাম সম্পর্কে শেরেক হয়ে যাচ্ছে এটা। কেন হুকুম হাকামের মালিক একমাত্র আল্লাহ, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ হুকুম জারি করবে, অন্য কেউ হুকুম জারি করতে পারবে না। অথচ আপনি কী করছেন, আল্লাহর হুকুমের পরোয়া করছেন না, কোনো হুকুম একমাত্র সমস্ত হুকুম আহকাম কি ইমামের কাছ থেকে দিচ্ছেন, ইমামের কথা মোতাবেক ফতোয়া হইতে হবে। কতবার পথভ্রষ্টতা শয়তানদেরকে ডুবিয়ে রেখে দিয়েছে, শয়তান ওদেরকে কতবার পথভ্রষ্টতার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছে, আল্লাহু একবার আল্লাহু একবার আল্লাহু একবার, তাদেরকে চিন্তা ভাবনা করতে দিচ্ছে না। তাদের এরকম আকাবির দুনিয়া থেকে গুজরেছে ওরা, হ্যাঁ তাদেরকে চিন্তা ভাবনা করতে দেয় যে এত বড় একটা পথভ্রষ্টতা, এত বড় কুফর থেকে কুফর, শক্ত কুফর, এটা এত বড় কুফরি আর কিছু হইতে পারে বলেন দেখি। আরে কাফের কাদেরকে বলা হয়, যারা আল্লাহ রসুলকে অস্বীকার করে, না আল্লাহ রসুলকে মানে তারা কাফের, আর যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে, আল্লাহ রসুলকে মানছি তারপরে তাদের কথা মানবো না, তাদেরকে অনুসরণ করবো না, তাদের পরিবর্তে উমুককে অনুসরণ করবো, তোর এটা কতবার কুফর হইতে পারে। আল্লাহ রসুলকে না মানা হয়েছে কুফর, কিন্তু এখন আল্লাহ রসুলের কথার বিরোধিতা করা, আল্লাহর মানে রসুলকে মানবো না, আল্লাহকে মানলাম না, হ্যাঁ কোরআনকে মানলাম না, কোরআন হাদিসের হুকুমের ধারধারি না, কোরআন হাদিসের হুকুমের থেকে বড় ওগুলো যাই হোক গা তা, হ্যাঁ কিন্তু ইমামের হুকুমই মানবো সবসময়, ওইটাকে যে তারা এরকম গুরুত্ব দিচ্ছে, তারা কত বড় কাফের থেকে বড় কাফের হইতে পারে, সেটা আমি কাফের পথে দিচ্ছি না, কত বড় কা মানে জঘন্য কুফর হইতে পারে, কত বড় জঘন্য কুফর হইতে পারে, আর তার শাস্তি কত কঠিন হইতে পারে একটু ভেবে নে। কিন্তু এত জঘন্য অপরাধ হওয়া সত্ত্বেও আল্লাহ কিন্তু তাদেরকে দুনিয়াতে কঠিন শাস্তি দিবে, সে কথা আল্লাহ বলেন নাই, শুধু বলছেন নুসলি জাহান্নাম, নোয়াল্লি মা তাওয়াল্লা নুসলি জাহান্নাম, তাদেরকে আমি এভাবে চলতে দিব যেভাবে চলতে চাচ্ছে, কিন্তু তার জন্য আমি জাহান্নামে নিক্ষেপ করবো, এটা আল্লাহ বলছেন। কিন্তু তাদের জন্য জাহান্নাম রয়েছে, এই জন্য শাস্তিতে এই জন্য দুনিয়াতে শাস্তি বড় শাস্তি নাও আসতে পারে তাদের জন্য, হয়তো ছোটোখাটো আসতে পারে, ঠিক আছে। তো ভাই আপনার সামনে আমি তকলি নিয়ে বিস্তারিত আলোচনা করছি এই সম্পর্কে, তো এখন কয়টা কয়টা ভিডিও হয়ে গেল, চব্বিশটা ভিডিও হয়ে গেছে, চব্বিশটা হ্যাঁ 23টা ভিডিও হয়েছে, শুধু তকলি সম্পর্কে 23টা ভিডিও হয়ে গেছে। এতগুলো আমি এই তকলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, এক দয়া করে আপনাদের খুব ভালো হয় আপনারা যদি আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসেন, এক এক করে সব কটা ভিডিও দেখুন, তাহলে আপনাদের অনেক কিছু জ্ঞান পাবেন, হ্যাঁ এবং তাতে এটা প্রমাণিত হয়ে যাবে যে একমাত্র কোরআন হাদিস হচ্ছে ইসলাম, কোরআন হাদিস আসল ইসলাম, এবং আল্লাহ রসুল অনুসরণ আসল আসল ইসলাম, ঠিক আছে। এবার তার অপোজিট, তার উল্টো হানাবি ফ্যাকাশাস্ত্র ইসলাম নয়, তার হুকুম হাকাম শরিয়ত নয়, ঠিক আছে। হানাবি ফ্যাকাশাস্ত্র তা কোনোদিন শরিয়ত হইতে পারে না, শরিয়ত একমাত্র আল্লাহর কথা, কোরআন রসুলের কথা, সহি হাদিস, এটা শরিয়ত। তেমনইভাবে আপনি এটা বুঝতে পারবেন যে একমাত্র ইমামের অনুসরণ, তার তকলিদ অন্ধ অনুসরণ, মানে তার দলিল প্রমাণহীন কথাকে মানা, চোখ বন্ধ করে মানা এবং তারপরে আমল করা, এটা কোনো দিন ইসলাম হইতে পারে না, এটা এটা ইসলাম নয়, ঠিক আছে। আসল ইসলাম কি? আসল ইসলাম হচ্ছে একমাত্র কোরআন হাদিসের হুকুম হাকাম মানা এবং আল্লাহ রসুল হুকুম হাকাম মানা, ঠিক আছে। এতে আমরা এই দিক থেকে কত দূরে সরে গেছি, কত দূরে চলে গেছি, কত দূরে চলে গেছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ। এবং এই দূরে গেছি, তারপরে তাকে এমনভাবে যোগ দিয়ে ধরে আসছি, এমনভাবে লেপটিয়ে ধরে আসছি, আমাদের বিশেষ করে আলেমোলামারা, এই সমস্ত হানাফি আলেমোলামারা তাকে এইভাবে ধরে আসছে আর তার এভাবে প্রচার প্রসার করছে, বড় বড় মাদ্রাসা বানাচ্ছে, বানিয়ে এই এই তকলিদ, এই তকলিদের পথে চলছে, তকলিদে তকলিদ নামে যে একটা জাল ইসলাম তার প্রচার করে বেড়াচ্ছে, তার ইসলাম প্রচার করছে, আর কোরআন হাদিসের কোনো ধার ধারছে না, কোরআন হাদিসের দিকে আসতে চাচ্ছে না, তার থেকে মশলা নিতে চাচ্ছে না, হ্যাঁ। এখন আমরা কোরআন হাদিসকে যদি বলি তাকে মানো তারপর আমল করো, তাহলে আমাদের মেরে দেবো কেটে দেবো, এরকম ফতোয়া জারি করছে আমাদের বিরুদ্ধে। তো এ এখানকার হক, একটা হকটা ইনশাল্লাহ নিশ্চয়ই আপনার আপনাদের আল্লাহ মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি দিয়েছে আপনাদেরকে, নিশ্চয়ই আপনি এতক্ষণ বুঝতে পারছেন, যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত এই কটা ভিডিও দেখবে, এই ভিডিও কটা দেখবে তকলিদ সম্পর্কে, ওয়ান থেকে নিয়ে এই 23 নম্বর ভিডিও পর্যন্ত সব করে, যে ব্যক্তি দেখবে আল্লাহ রহমতে আমি গ্যারান্টি দিতে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, সে কোনো দিন এই সমস্ত জানার পর, এই সমস্ত ভিডিও দেখার পর এত অনেক দলিল প্রমাণ দিয়েছি আমি, ঠোস মজবুত দলিল প্রমাণ দিয়েছি কোরআন হাদিস দিয়ে আমি প্রমাণ করছি,
এখন এই সমস্ত ভিডিও দেখার পর কোনো ব্যক্তি আর বল দ্বিতীয়বার বলতে পারবে না, আলেম হোক আর জালেম হোক, যদি তার মধ্যে ইমানের সিটাফোটা ইমান থাকে, সিটাফোটা ইমান থাকে, তার মধ্যে বিবেক বলে যদি কোনো জিনিস থাকে, সে কোনো দিন সেই কথা বলবে না যে না রে ভাই। হ্যাঁ, তারপর বলতে পারবে না যে না কোরআন হাদিস মানা যাবে না, কোরআন হাদিস মানা যাবে না, আল্লাহ রসুলকে অনুসরণ করা যাবে না, ওই ইমামকে অনুসরণ করতে হবে, এ কথা কেউ বলবে না যদি তার মধ্যে বিবেক থেকে থাকে, ইমানের সিটাফোটা ইমান থেকে থাকে, তাহলে সে কী বলবে না তকলিদ এটাকে বাতিলই প্রমাণিত হয়েছে। আমার সমস্ত কথা শোনার পর সে এই কথাই বলতে, সে যদি না বলে মুখ দিয়ে না বলে, তার অন্তর তাকে বলতে বাধ্য হবে, তার অন্তরে কথা স্বীকার করতে বাধ্য হবে যে না, ইসলাম একমাত্র নাম হয়েছে আতিউল আতিউর রাসুল, আল্লাহর অনুসরণ রসুলের অনুসরণ। হ্যাঁ, আর কি একমাত্র কোরআন হাদিসের উপর, কোরআন এবং সহি হাদিসের উপর আমল করা, কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কার ব্যক্তিগত কথার উপর আমল করা ইসলাম নয়, এটা সে বুঝতে পারবে। ঠিক আছে, হক প্রকাশ হয়ে গেছে ইনশাল্লাহ। এই আমার এগুলো এই কথা যখন কেউ স্বীকার করবে, এই সমস্ত ভিডিওগুলো দেখবে, এটা তার মন এ কথা বলবেই। এবার কথা হইলে আসুন, এবার ফয়সালা করে দিচ্ছি আমি, একদম ফয়সালা হয়ে যাক। ফয়সালা হচ্ছে এই, এ সত্য প্রকাশ হওয়ার পরও যে একমাত্র আল্লাহ এবং তার রসুল অনুসরণ করতে হবে, আল্লাহ রসুল অনুসরণ করতে হবে এবং কোরআন হাদিসের উপর আমল করতে হবে, অন্য কোনো রাস্তা ধরা যাবে না, এই দুই তা দিয়ে বাদ দিয়ে কোনো তৃতীয় রাস্তা ধরা যাবেই না, তৃতীয় রাস্তায় চলা যাবে না, এবং সেই রাস্তার কোনো হুকুম আহকাম নাই তা চলার। বরং আমি পিছনে ভিডিওতে দেখেন স্পষ্ট করে আমি বলে আসি, সেখানে আল্লাহ তালা একদম সেখানে বলি ইন্নালিনা ফারাকুদ্দিন মকানুসিয়ান লাস্তা মিনহুম ফি শাই, যে ব্যক্তি ইসলামকে টুকরো টুকরো করছে এবং নিজেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, হে নবী তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, বরং তাদেরকে আল্লাহ দেখে নেবে কিয়ামতের মাঠে, এবং আল্লাহ তারা কী আমল করছে সে ব্যাপারে তাদেরকে জানিয়ে দেওয়া হবে, আল্লাহ জানিয়ে দেবে কিয়ামতের মাঠে, আল্লাহ এখানে বলে দিছে। এবং তাদের সঙ্গে কোনো, আর আল্লাহ নিজে বলছে অতাসম বিহাবলিল্লাহ জামি আল্লাহ তাফার রাখো, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো এবং ফার আল্লাহ তাফার রাখো এবং সব টুকরো টুকরো হয়ে যেও না, হ্যাঁ মাজহাবের ভিত্তিতে মাজহাব তৈরি করিও না এবং মাজহাব তৈরি করে টুকরো টুকরো হয়ে যেও না, আল্লাহ নিষেধ করছে এখানে। ঠিক আছে, তারপরে এক হাদিসের মধ্যে আছে, এক বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাম নিজে বলছেন যে আমার উম্মতের মধ্যে তারা জান্নাতে যাবে যারা আমাকে আমার আমাকে অনুসরণ করবে, আর যারাকে আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। সাহাবারা বলল হে আল্লাহ সাল্লাম আপনাকে অস্বীকার কারা করবে, তিনি বলছে যারা আমাকে অনুসরণ করলো তারা জান্নাতে যাবে, আর যারা আমাকে অস্বীকার করছে তারাই আমাকে অনুসরণ, যারা আমাকে অনুসরণ করেনি তারাই আমাকে অস্বীকার করছে। ঠিক আছে, যারা আমাকে আমার অনুসরণ করেনি তারাই আমাকে অস্বীকার করছে, এত যারা এই ধরনের লোকগুলো কী হবে, জাহান্নামে যাবে। আচ্ছা, এখান থেকে এটা প্রমাণ হয়ে গেছে। তো তেমনইভাবে এই যে মাজহাব, এটা একটা ভ্রান্ত ইসলাম, এটা ভ্রান্ত ইসলাম, ইসলামের কোনো অস্তিত্ব নাই, কোরআন হাদিসে কোথাও নাই, হ্যাঁ তার অস্তিত্ব নাই, এই যে একটা একটা মতবাদ তৈরি করে গেছে অতীতের লোকেরা, পথভ্রষ্ট লোকেরা, আর তাদেরকে আমরা এভাবে অনুসরণ করে চলছি, একটু চিন্তা ভাবনা করছি না কেন, যে আমরা বাচ্চা বয়স থেকে সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করছি এবং শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছে, এখন আমরা এরকমভাবে সেখানে শিক্ষা গ্রহণ করছি, হ্যাঁ তো এখন আমরা কী করে তাদের বিরোধিতা করতে পারি, এ একটা চোখ লজ্জা, চোখ লজ্জার ক্ষেত্রে আপনারা বিরোধিতা করছেন না। ঠিক আছে, আর যাদের কাছে পড়াশোনা করছেন তারা তাদের বুজুগানের দিনদের খুব বড় বড় লেকচার দেয়, আমার বুজুগানের দিন এই ছিল সেই ছিল, তাদের এমন গুরুত্বপূর্ণ করে এরকম বুজুর্গি এরকম কেরামতি বর্ণনা করে, আর সে সমস্ত কেরাত এ সমস্ত কথা শুনে শুনে তাদের একটা মহাব্বত অন্তরে বসে গেছে আপনার, হ্যাঁ তবে আপনারা সবাই পীর বুজুর্গের ভক্ত হয়ে গেছেন, অন্ধভক্ত, এবং তাদের সমস্ত মিথ্যা কত রকমের কেরামতের কিচ্ছা কাহিনি শুনছেন, হ্যাঁ আর এমন এমন কিচ্ছা কাহিনি ওরা লিখছে যে গেলো, বাপরে বাপরে আল্লাহ শেরেক, এত বড়ো আমি ওই জন্য আমি একটা কিতাব লিখেছি, বই লিখেছি, নাম হচ্ছে শেরেকে পরিপূর্ণ দেওবন্দিয়াত, আরেকটা বই আছে শেরেকে পরিপূর্ণ বেরেলিয়াত, আরেকটা আছে শেরেকে পরিপূর্ণ তবলিগি জামাত, তিনটা বই আমার আছে, তার মধ্যে শেরেকে পরিপূর্ণ দেওবন্দিয়াত আমি ছাপিয়েছি 300 পৃষ্ঠার কাছাকাছি এই বইটা, এই বইয়ের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি সে আঁকা বীরেন্দ্রে বন্দে আঁকা বীরেন্দ্রের সমস্ত শারীরিক
ঘটনা তুলে ধরেছি, যে ঘটনাগুলো তারা তাদের কিতাবে লিখে গেছে, কত নম্বর পৃষ্ঠাতে তারা এই সমস্ত ঘটনা লিখেছে, সেই ঘটনা হুবহু তুলে দিচ্ছে, তাতে আমি একটা কথা বলিনি, শুধু ওই ঘটনাই তাদের জন্য সেরে খাওয়ার জন্য যথেষ্ট, তাতে ব্যাখ্যা করার কোনো দরকারই হয়নি আমার। আমি ওই সমস্ত এরকম একটা নয় দুটো নয় হাজার হাজার ঘটনা আমি তুলে দিচ্ছি ওই বইয়ের মধ্যে, ঠিক আছে, ওই সমস্ত স্যার কি ঘটনা। এরকমভাবে হাজি আহমদুল্লাহ বলছে কিয়ামতের দিন, যখন কিয়ামতের দিন আমি কি যখন আল্লাহ বিচারক হবে, তখন আমি ফির আমি আমার পীর নূর মোহাম্মদ মোহাম্মদ নূর মোহাম্মদকে বলবো, হে নূর মোহাম্মদ, আজ আমি তোমার সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য চাই না, তোমার সাহায্য আমার জন্য যথেষ্ট, তোমার সাহায্য ছাড়া আল্লাহর সাহায্য আমার দরকার, অন্য কারো সাহায্য দরকার না, তার আমি আল্লাহর সাহায্য আমার দরকার নেই, হ্যাঁ তুমি আমাকে উদ্ধার করবে, এই সেই কত রকমের কথা বলছে। যেদিন কিয়ামতের দিন নবীরা ইয়ানএফসি করবে, সেখানে নাকি নূর মোহাম্মদ তার পীর নাকি তাকে বাঁচাবে আল্লাহকে বাদ দিয়ে, তার এমন কুফুরি ঘটনা সেরেক বলে ভুল হবে, এত বড় কথা বলছে, এত বড় বেয়াদব ছিল তারা, আল্লাহর বেয়াদব রসুলের বেয়াদব, তারপরে তাদেরকে আমরা এত বড় দরজা দিয়েছি, তাদেরকে তাদের পথে চলছি, তাদের কথা মতো চলছি, হ্যাঁ আমরা কেমন আলো বলে, আমরা কেমন সমাজ, আমরা মুসলিম সমাজ যারা আল্লাহ সম্পর্কে এরকম বেয়াদবি করে, আল্লাহর যার কাছে কোনো মর্যাদা নেই, যাদের নিকট পীরের এত বড় মর্যাদা, হ্যাঁ তো ওই সমস্ত ঘটনা আমি তুলে ধরছি। তারপর আবার সে আল্লাহ হওয়ার তরিকা বলেছে, কী করে আল্লাহ হবেন, আচ্ছা আল্লাহ হওয়ার পদ্ধতি লিখছে সে কিতাবের মধ্যে কুলিয়াতে আমদা দিয়া 32 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, 32 নম্বর পৃষ্ঠার মধ্যে, হ্যাঁ হু হু জিকির এমনভাবে করো, এমনভাবে করো যাতে তুমি আল্লাহ নিজে আল্লাহ হয়ে যাও, এত বড় কুফুরি কথা, হ্যাঁ এ তো সেরেক বললাম না, কুফুরি কথা, এই সমস্ত এই ধরনের কত অসংখ্য ঘটনা তারা এই সমস্ত ওদের কিতাবের মধ্যে লিখে গেছে, ওই সমস্ত আমি তুলে ধরছি। এই সমস্ত ও এই সমস্ত তা আলেম হানাফ দেবন্দী মৌলবীর আমার পর রেগে গেছে, বলছে ওকে ধরে জবাই করে দাও, সে আমাদের বুজুর্গদের বিরুদ্ধে কথা বলছে, রে এ তোমার বুজুর্গরা এত বড় জঘন্য অপরাধ অপরাধ করে গেছে, আল্লাহ হওয়ার পদ্ধতি বলে দিয়েছে, মানুষ কি আল্লাহ হইতে পারবে, এক আতাল আল্লাহর কি মর্যাদা আছে তোমাদের নিকট, যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করছে তার কি মর্যাদা আছে তোমাদের নিকট, কি মর্যাদা আছে তোমাদের নিকট, সে আল্লাহকে কি তোমরা কি অমা কদর হাক্কা কদরি, আল্লাহ কোরআনের মধ্যে বলছে শেখায়ত করছে আল্লাহ তাআলা, যে আল্লাহর যেমন সম্মান করা উচিত তারা সে সম্মান করেনি, তোমার বুজুর্গ এভাবে কিতাবের মধ্যে লিখে গেছে তুমি হুয়া হুয়া জিকির এমনভাবে করো যে তার নিজে আল্লাহ হয়ে যাও, এগুলো তাতে কোনো দোষ নাই, হ্যাঁ আল্লাহ সম্পর্কে এতবার বেয়াদিবি করছে, এক আল্লাহ বাদ দিয়ে সবাই আল্লাহ হয়ে যেতে পারবে, হুয়া হুয়া জিকির মানে জিকির কিছু জন করে আল্লাহ হওয়ার জন্য জিকির করে, জিকির উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি করা, খুশি করা, সন্তুষ্ট করা, এটা একমাত্র উদ্দেশ্য, আর তোমার বুজুর্গের নিকট কি জিকির করে আল্লাহ নিজে আল্লাহ হয়ে যাও, এ যা ভ্রান্ত কথাগুলো ওরা বলে গেছে ওদের কিতাবের মধ্যে, আমি তো সেগুলোই তুলে ধরেছি, হ্যাঁ আমি তো কোনো মন্তব্য করিনি, আমি শুধু ঘটনা তুলে বলছি, দেখেন বন্ধু, হ্যাঁ মানুষও আল্লাহ হইতে পারবে, হ্যাঁ আল্লাহ হওয়ার ওরা উৎসাহ দিয়ে গেছে, আল্লাহ হইতে যদি চাও তাহলে বাবা জিকির করো, হুয়া হুয়া জিকির করো আল্লাহ হয়ে যাবে, এই ধরনের অসংখ্য সেরেকি ঘটনা, শুধু কুফুরি কুফুরি ঘটনা এগুলো আমি তুলে ধরছি, আশা পালি থানবি কুল্লিয়াতে সে লিখেছে আপনার আরো সালাসের মধ্যে লিখেছে বলছে গাউসুল আজম একবার সাতটা উলিয়াদের মধ্যে বসেছিল, গাউসুল আজম নাউজুবিল্লাহ মিন জালিক, এক তো এখানে কত বড় কুফুরি কথা, গাউসুল আজম মানে আব্দুল কাদের জিলানীকে জন্য বলছে, হ্যাঁ তিনি সাতটা উলিয়াউলিয়ার মধ্যে বসেছিল একবার, বসেছিল তা ওখান থেকে দেখতে পাচ্ছে তিনি, হ্যাঁ তিনি দেখতে পাচ্ছে কাশ্মের মাধ্যমে দেখতে পাচ্ছে সাগরের মধ্যে একটা নদীর মানে সাগরের মধ্যে একটা বিরাট বড় জাহাজ ডুবে যাচ্ছে, তখন তিনি কি করলেন ওখানে বসে বসে তিনি, হ্যাঁ ওই ওখান থেকে ওই জাহাজটাকে বাঁচিয়ে দিয়েছেন, ডুবার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন, কত বড় কুফুরি কথা রে ভাই, এর মধ্যে দুটো কুফুরি দেখেন দুটো, এক নম্বর গাউসুল আজম বলছে, গাউসুল আজম মানে কি সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় সাহায্যকারী, আজম মানে কি সবচেয়ে বড়, গাউস মানে সাহায্যকারী, সবচেয়ে বড় সাহায্যকারী তুমি কাকে দিচ্ছ, এই গুণটা কাকে দিচ্ছ, মানুষকে দিচ্ছ, এটা আল্লাহর গুণ, এটা সবচেয়ে বড় সাহায্যকারী একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কার এই গুণ হইতে থাকতে পারে রে ভাই, কার থাকতে পারে, আর দ্বিতীয় কী গুণ কী বলছে, যে তিনি সেখানে সাটাউলিয়ার সঙ্গে বসে আছে, ওখানে বসে থেকেই ও যে জাহাজ ডুবতে যাচ্ছে সে সেটাকে ডুবার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, কত বড় কথা, কত এত বড়, এটা যদি কুপুর না হবে এত বড় কুপুর আর কি হইতে পারে, কি হইতে পারে, যে কাজ আল্লাহর একমাত্র আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ মারানেওয়ালা, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না দুনিয়াতে,
কেউ কিছু করতে পারবে না, একমাত্র সমস্ত শক্তির মালিক আল্লাহ। তিনি যাকে বাঁচাইতে চান সে বাঁচতে পারে, তিনি যাকে মারতে চান তাকে কেউ বাঁচাইতে পারবে না। এখন এখন আসামলি থানবি কি লিখছে, বলছে তিনি বাঁচিয়ে দিয়েছেন। এই সমস্ত ঘটনাগুলো আমি লিখেছি স্যারকে পরিপূর্ণ দেববন্ধিত্বের মধ্যে। এই ঘটনাটা মনে হয় আপনি বইয়ের শুরুতে পেয়ে যাবেন, এই 8-9 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। এই ধরনের অসংখ্য ঘটনা আছে, স্যারের কী ঘটনা, কুফুরি ঘটনা, সে গোটা বইটা ভর্তি, এত বড় মোটা বই, 300 পৃষ্ঠার মতন বই, সে গোটা বই এরকম স্যারকে, হাজার হাজার স্যারকে ঘটনা ভর্তি। আর এই সমস্ত ঘটনা তার কত কত পৃষ্ঠায় বলছে, কোন বইয়ে বলছে সব তুলে দিয়েছে আমি। হ্যাঁ, তো তারপর এই সমস্ত হক জানার পরও তারা কী করছে, আর এই সমস্ত ঘটনা যারা লিখতে পারে তার থেকে তারা পথভ্রষ্ট, তারা এটা পরিষ্কার, তারা যে পরিষ্কার পথভ্রষ্ট ছিল তাতে কোনো সন্দেহ নেই, সন্দেহ থাকতেও পারে না। তো তা জানার পরও আমি আমার অবাক লাগছে তারা কেমন আলেম ওলামা হয়, এই সমস্ত হানাফি মৌলবীরা, দেওবন্দি মৌলবীরা কেমন আলেম ওলামা তারা, তারা এই সমস্ত ঘটনা তাহলে নিশ্চয়ই পরিচিত, নিশ্চয়ই পড়ার পর তারপর তাদেরকে মেনে নিচ্ছে। হ্যাঁ, আর আমাকে হুমকি পর হুমকি দিচ্ছে যে আমাদের বুজুগানের বিরুদ্ধে এরকম বই লিখছিস তুই, হ্যাঁ তোকে পেলে জবাই করে দিব, জবাই করে দিব। আবার কেউ বলছে হ্যাঁ পেলে ধরে ঘরে ভরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিব, এমন করে বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনি বলুন দেখি, এই সমস্ত ঘটনাগুলো লিখেছে আমি তো, আমি নিজে কিছু লিখি নাই, আমি শুধু নকল করে দিয়েছি, ওখান থেকে তুলে এখানে জমা করেছি। আর কী বলেছি, দেখো তোমাদের বুজুর্গরা এই কথা বলছে, আর এমন কথা যদি কেউ বলে তার মধ্যে ইমান বলে কি জিনিস থাকতে পারে না, আর যারাগুলো বিশ্বাস করবে তাদের মধ্যে ইমান বলে কোনো জিনিস থাকতে পারে না। কাফেরদের মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না, মুশরিকদের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। তারপর তারা কোন ধরনের মুসলমান, হ্যাঁ কোন ধরনের তারা আলেম ওলামা যে তারা এই সমস্ত ঘটনাগুলোকে মেনে নিচ্ছে যে হ্যাঁ এগুলো সম্ভব, এগুলো কেরামতদের কেরামত, এগুলো একে কেরামত বলা হয়। হ্যাঁ, যে আল্লাহর গুণ নিজের মধ্যে মেনে নিবে, আল্লাহর গুণ নিজের অলিয়া অলিয়াদের মধ্যে মেনে নিবে, আর যারা আল্লাহর অনুসরণ করতো না, রসুল অনুসরণ করতো না, কোরআন হাদিসের আমল নাই, যারা বলে গেছে হ্যাঁ যেরকম আপনার মাহমুদুল হাসান, সাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেবন্দি, তার বই তকরির সাইকুল হিন্দের মধ্যে 24 পৃষ্ঠার মধ্যে বলছে কাউলে ইমাম কাউলে রসুল হতে হয়, ইমাম আবু হানিফার কথা হয় ইমাম মোহাম্মদ রসুলের কথা বলে ধরতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ 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 আল্লাহ। মানে রসুল ইসলামের চেয়ারে ইমাম কীভাবে তারা বসিয়ে দিয়েছে, আর রসুলামকে আউট করে দিয়েছে, রসুলামকে আউট করে দিয়েছে, আর রসুল্লাহ ইসলামের চেয়ারের মধ্যে ইমামকে বসিয়ে দিয়েছে। রসুলের কোনো কথা তো মানা যাবে না, কিন্তু ইমামের কথা মানা ওয়াজিব ফরজ মনে করছে। এই ধরনের আকাবিরিনরা এভাবে আমাদেরকে বাতিল পথ উপহার দিয়ে গেছে, তাদের সে পথে আমরা পরিচালিত, আমরা চলছি, হ্যাঁ সে পথের উপরে আমরা চলছি। তাহলে আমরা কতটুকু হকের উপরে আছি, কতটুকু হকের উপরে, একটু 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 গবেষণা করে দেখুন আপনারা, তারপর আপনার নিজেদেরকে হকপন্থী বলতে পারবেন। হ্যাঁ, এরকম বাতিলের উপরে চলার পরও, এরকম বাতিলের উপর কায়েম থাকার পরও, হ্যাঁ আর এই যে আমাদের যে বাতিলের যে পথ, ইমাম মানার পথ, হ্যাঁ কোরআন হাদিসের পরিবর্তে যে ফ্যাকাশাস্ত্র মশলা মশাল গ্রহণ করব, যে মশলা মশাল কোনো দলিল নাই, প্রমাণ নাই, কিচ্ছু নাই, হ্যাঁ কতটুকু আমরা হকের উপর থাকতে পারি, আর এভাবে এই চলাটা কি আমাদের আখেরাতে নাজাত সম্ভব আমাদের দ্বারা, এভাবে আমরা যদি চলি তাহলে আমরা কোনো আখেরাতে নাজাত পেতে পারি? হ্যাঁ একটু চিন্তা ভাবনা করুন, একটু চিন্তা ভাবনা করুন। এভাবে আমরা কি করছি বাস্তবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করছি, কোরআন হাদিসকে অস্বীকার করছি, আল্লাহ যে হুকুম দিচ্ছে তার বিরোধিতা করছি। আল্লাহ তো বলছে আতিউল্লাহ তুর রাসুল, তোমরা কি করো আল্লাহকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো। অমায়ক তুর রাসুল ফাঁকা দাত আল্লাহ, যে ব্যক্তি রসুল অনুসরণ করলো সে আল্লাহরও অনুসরণ করলো। বলিন কুন্দম তহিবন আল্লাহ ফাত্তাবি উনি হেবিবকুমুল্লাহ, হে নবী আপনি বলে দেন তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ভাই ফেলাকুম জুনুবাকুম, আল্লাহ তোমাদের গোনা সময় মাফ করে দিবে, ঠিক আছে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে, তোমাদের গোনা সোনা গোড়া মাফ করে দিবে। তো আল্লাহ কোরআন থেকে তো এই সমস্ত প্রমাণিত, একমাত্র আল্লাহর অনুসরণ রসুল অনুসরণ প্রমাণিত, কোরআন হাদিসের আমল প্রমাণিত। তারাক তফিকুম আম্বারিন লান্ত দিল লাউ তামাক তুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাত নবী, আমি তোমাদের সামনে দুটো দিন ছেড়ে যাচ্ছি, যদি তোমরা তা গ্রহণ করো কখন পরিবর্ত হবে না, একটা হচ্ছে কিতাব আল্লাহর কিতাব কোরআন,
অসুন্নত নবী আর তার নবীর সুন্নত অর্থাৎ অর্থাৎ হাদিস, কোরআন হাদিস, এটা রসুলের গ্যারান্টি। মানে এই দুটো জিনিস আমল করলে তার সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট না হওয়ার গ্যারান্টি এটা। আর আমরা তা সম্পূর্ণ ছেড়ে দিয়েছি, কোরআন হাদিস ছেড়ে দিয়ে ফেকার উপর আমল করছি, রসুলকে ছেড়ে দিয়ে ইমামের কথা ইমামকে অনুসরণ করছি। তাহলে আমাদের এই আমল আকিদা কি বলছে, আমরা বাস্তবে কী করছি? আসলে আমরা কোরআন হাদিসকে অস্বীকার করছি, এর থেকে কোরআন হাদিসের অস্বীকার লাজিম হয়ে যাচ্ছে, অপরিহার্য হয়ে যাচ্ছে। আমরা কোরআন হাদিসকে মানছি না, কোরআন হাদিসের কোনো মর্যাদা আমাদের কাছে নাই, ঠিক আছে, কোরআন হাদিসকে অস্বীকার করছি, এক কথা। এবার দ্বিতীয় কথা হলো, আমি যত আলোচনা করলাম এখন আমার সমস্ত আলোচনার আলোচনা থেকে এটা প্রমাণিত হয়ে গেছে যে একমাত্র আমাদের কোরআন হাদিসের উপর আমল করা এবং আল্লাহ রসুলকে অনুসরণ করা, এটা হচ্ছে আমাদের আমার পিছনে সমস্ত আমার লেকচারের মূল সার মর্ম বক্তব্য এটা দাঁড়িয়েছে, ঠিক আছে। কোরআন হাদিস উপর আমল করা এবং আল্লাহ রসুল অনুসরণ করা, তার বিপরীতে কোনো মাজহাবের অন্ধ অনুসরণ না করা, তকলিদ না করা, ঠিক আছে, তকলিদ কারো না করা। কিন্তু হ্যাঁ, আমরা সমস্ত আলেম ওলামা সমস্ত ইমাম সবাইকে আমরা মানবো কিসের ভিত্তিতে? কোরআন হাদিসের ভিত্তিতে মানবো, যার কথা কোরআন হাদিস মোতাবেক হবে তাকে মানবো। এমন এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কথাও, তিনি যে কথা কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত দলিল রয়েছে, তিনি যে আমি কথাটা বললাম কোরআনের অমুক জায়গাতে এই কথা আল্লাহ বলছে অথবা তুমুক হাদিসের মধ্যে এই কথা রসুল্লাহ বলছেন, এরকম দলিল ইমামের কথা পাওয়া যায়, তবে আমরা ইমামকেও মানবো, যে কোনো ইমামকে মানবো। আর যার কথার মধ্যে দলিল নাই যে ফতোয়া দিয়েছে তা সরাসরি কোরআন বিরোধী হাদিস বিরোধী এবং তার মধ্যে কোনো দলিল নাই, সেই কথা আমরা কোনো দিন মানবো না, ঠিক আছে। এবার এত তকলিদ সার মর্ম হয়েছে তকলিদ, এর থেকে না কি আপনার আপনার হারাম প্রমাণিত হয়েছে, আমার সমস্ত আলোচনা থেকে তকলিদ হারাম প্রমাণিত হয়েছে। এত আমি যা কিছু বলেছি আমার এ মুখ দিয়ে আমি কোরআন হাদিস থেকে বলেছি, আমি যা কিছু প্রমাণ করতে চেয়েছি সমস্ত কোরআন হাদিসকে প্রমাণ করছি, হ্যাঁ আমি কোরআন হাদিস থেকে সব কিছু প্রমাণ করছি। আর কোরআন হাদিস হচ্ছে আল্লাহর আয়াত, কোরআন হাদিস হচ্ছে আল্লাহর আয়াত। এখন এই সম্পর্কে আসুন, আমরা যদি এই সমস্ত কথা শোনার পর যারা তাতে আমল যদি না করি, আমল যদি করি আলহামদুলিল্লাহ হেদায়ত পেয়ে গেলাম, আর যারা এগুলোকে আবার অস্বীকার করতে যদি চাই, তার বিরোধিতা করতে চাই, তাহলে তাহলে আমাদের কী পরিণাম কী হবে আর আমরা কারা, তার একটা পরিণাম তার একটা মানে আলামত আমি কোরআন থেকে বলে দিচ্ছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবু সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাতা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই আয়াতের মধ্যে আমাদের পরিণাম আল্লাহ বলে দিয়েছে, কাদের পরিণাম? যারা এই সমস্ত আলোচনা শোনার পর তাকে অস্বীকার করব এবং তার বিরোধিতা করব, এই সমস্ত শোনার পর যারা আমার বিরোধিতা করবে, আমাকে মেরে দেবে, কেটে দেবে, ফতোয়া জারি করবে, তা এই ধরনের লোকদের সম্পর্কে আল্লাহ এখানে কী বলছে? কেননা আমি তো নিজের বাপের কথা বলি না, আপনাকে নিজের নিজের ব্যক্তিগত কিছু বলি না, আমি আল্লাহ রসুলের কথা বলছি, শুধু মুখটা আমার ব্যবহার করছি, এই মুখ দিয়ে বলেছি শুধু এতটুকুই, কিন্তু বলেছি আল্লাহর কথা রসুলের কথা, ঠিক আছে। এখন আপনি যদি আল্লাহর কথা রসুলের কথা অস্বীকার করেন, করে সে ভুল পথে কায়েম থাকেন, হ্যাঁ ভুল পথে যদি কায়েম থাকেন আর আমার বিরুদ্ধেই করেন, আমার বিরুদ্ধে ফতোয়া জারি করেন, তাহলে আপনাদের কী অবস্থা হবে? আল্লাহ এখানে বলে ই আয়াতে বলে দিছে ইন্নাল্লাযীনা কাযযাবু আয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা এবং তাকে অহংকার দেখাবে, অহংকার অহংকার দেখাবে, অহংকার দেখে যে অস্বীকার করে না, ও কী বলছে, ও আমাদের এত আমাদের এত পূর্বপুরুষ থেকে বুজুর্গরা সবাই ভুলছিল ভুলছিল, এ যা তা একটা বলে দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আমার কথাগুলোকে, হ্যাঁ উড়িয়ে দিবেন, অহংকার দেখিয়ে তারা অস্বীকার করবে এবং অহংকার দেখাবে। তো লা তুফাত্তাহু লাহুম আবু আবু সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতও প্রবেশ করতে পারবে না। এই ধরনের লোকরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হ্যাঁ জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, তারা জান্নাতে যেতে পারবে যদি এটা সম্ভব হয়, তবে যেতে পারবে। কী সম্ভব? হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত,
সূচের ছিদ্র দিয়ে যদি উট প্রবেশ করতে পারে তবেই জান্নাতে যেতে পারবে। সূচের ছিদ্র দিয়ে উট কোনোদিন প্রবেশ করা সম্ভব? বলুন, আপনি বলুন বলুন। একটা সূচ আছে, ছোট্ট ফারে সূচ আছে এতটুকু, তার একটা ছিদ্র আছে, উপরে থাকে না ছিদ্রটা, ওই ছিদ্র দিয়ে যদি একটা উট প্রবেশ করতে পারে তবে সে জান্নাতে যেতে পারবে। অতএব অসম্ভব অসম্ভব, যেমন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব, তেমনইভাবে এই ধরনের হতবাগাদের পক্ষে জান্নাতে প্রবেশ করা অসম্ভব। কাদের? যারা আমার আয়াতকে শুনে তা অহংকার দেখিয়ে অস্বীকার করে, অহংকার দেখিয়ে। বন্ধু, এবার আমার তবলিক শেষ, আমি যতটুকু আল্লাহর তৌফিকে আমি আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এতটুকু পৌঁছে দিলাম আপনার কাছে। এবার মানেন অথবা অস্বীকার করেন, এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার নাই, ঠিক আছে, আমার ব্যাপার নাই। এবার যদি মানেন, ইম্মা শাকিরা ইম্মা কাফুরা, চাই আপনি শুকরগুজার হন অথবা না শুকরি করেন, তা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহ বলছে অকুলিল হাক মির রব্বিকুম ফামান শা ফালি উমিন ওয়ামান শা ফালি ইয়াকফুর। আপনি বলুন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে হক তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, হক কোরআন হাদিস একমাত্র তোমার প্রতিপালকের পক্ষের জিনিস, এগুলো হক। ফামান শা ফালি উমিন, যে ব্যক্তি চাইবে সে যেন তারপর ইমান নিয়ে আসে। ওয়ামান শা ফালি ইয়াকফুর, আর যে চাইবে সে যেন তার সঙ্গে কুফরি করে, তাকে অস্বীকার করে। যারা তা অস্বীকার করবে, আমার কথাবার্তাগুলো আমি যা কিছু বলেছি কোরআন হাদিসের ভিত্তিতে বলেছি, যারা তা অস্বীকার করবে তারা কুফরি করলো, আর যারা তা মেনে নিল তাহলে তারা কি করলো, তারা ইমান নিয়ে আসলো। এত এখন আপনি চিন্তা ভাবনা করুন কি করবেন, কোরআন হাদিসের কথা মতো চলবেন না কোরআন হাদিস বাদ দিয়ে ওই তৃতীয় পথ, যে পথ, যে পথে কোনো দলিল নাই, প্রমাণ নাই, যে পথে চলতে আল্লাহ রসুল অসংখ্য জায়গাতে নিষেধ করেছে, কোরআন হাদিসে অসংখ্য জায়গাতে নিষেধ করেছে, তারপরে কি সে পথে চলবেন? সে পথে চলে নিজে আখেরাত ধ্বংস করবেন, জাহান্নামের পাত্র হইতে চান, সারা জীবন জাহান্নামের আগুনে থাকবেন? সেটা আপনি নিজে চিন্তা ভাবনা করুন, আমি কিছু বলবো না। আর শুনেন, আপনারা বুঝতে পারছেন তাহলে এখন যে আমি যে পথে চলছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর তৌফিকে আমি হক পথে আছি, হেদায়েতের উপরে আছি। কেন? আমি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানি না, অন্য কারো হুকুমকে দিন মনে করি, ইসলাম মনে করি না, বরং কুফর শেরেক মনে করি, শুধু বেদাত নয়, এত তেমনই আল্লাহ কোরআন হাদিসের হুকুমের উপর কায়েম আছি। যে আমল, যে আকিদা কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত, তারপর কায়েম থাকা আমি নিজের জন্য অত্যন্ত জরুরি মনে করি, ফরজ মনে করি নিজের জন্য। আর কোরআন হাদিস বাদ দিয়ে যে সমস্ত আমল আকিদা এমন রয়েছে আমাদের সমাজের মধ্যে, আমাদের মধ্যে রয়েছে, যেগুলোর কোনো দলিল নাই, প্রমাণ নাই, বরং সরাসরি কোরআন হাদিস বিরোধী, তারপরে কায়েম থাকে আমি কুফর মনে করি, কুফর মনে করি, কুফর মনে করি। এতে আমার ভাই বন্ধুরা, আপনারা আমার এই সমস্ত ভিডিওগুলো দেখুন, দেখে একটু চিন্তা ভাবনা করুন একটু, তারপরে আপনার যদি ভালো লাগে, আমার কথা শুনে যদি ভালো লাগে, হক গ্রহণ করুন। আর যদি আপনার ভালো না লাগে, তারপরে যদি বলেন না, আমি আমি যেরকম আমাদের বাপদাদারা ছিল, হ্যাঁ, হানাফি ছিল, মাজহাবি ছিল, আমিও সেভাবেই থাকবো, সেরকমই থাকবো, আমি সরাসরি কোরআন হাদিস পর আমল করবো না, আমি সরাসরি আল্লাহ রসুলকে অনুসরণ করবো না, সেটা আপনার ব্যাপার ভাই, সেটা আপনার ব্যাপার। এবারে আমি আপনাকে যা বলার বলে দিলাম, কিন্তু শুনেন, তারপর আমি আবার আমল এক আয়াত আছে বলে দিচ্ছি, আল্লাহ তাআলা বলছেন কুল হাল নুনাব্বি হুকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইম ফিল হায়াতিদ দুনিয়া ওহম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। হে নবী সাল্লাম, আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলে দিব আমলের দিক থেকে কারা ক্ষতিগ্রস্ত, আমলের দিক থেকে কারা ক্ষতিগ্রস্ত? তাহলে শুনো, আল্লাহ দাল্লা সাইম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে, হ্যাঁ, যাদের কর্ম কী ছিল, যাদের দুনিয়ার জীবনে যাদের কর্মগুলো কী ছিল, বিভ্রান্ত ছিল, বিভ্রান্ত ছিল যাদের কর্ম, ও হামি হাসাবুন আন হামি হুসিনুন সুনা, অথচ তারা মনে করতো আমরা খুব নেকি কামাচ্ছি, তারা মনে করতো কি আমরা খুব নেকি কামাচ্ছি, এই মনে করতো, অথচ দুনিয়ার জীবনে তাদের আমলগুলো বিভ্রান্ত ছিল। তবে আকসার আমলা, তারাই হচ্ছে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আরেকটা আপনি সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছে তাসলা, আচ্ছা সেখানে আছে
হালাত হাদিসুল গাশিয়া উজুহি আমাদের খাশিয়া আমিলাত আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা সেখানে বলছে তারা আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারান হামিয়া, কিন্তু তারপর তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, তাসলা নারান হামিয়া জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে, তুস্ক মিন আইনিন আনিয়া, এবং তারা তাদের গরম মানে চশমা ইয়া থেকে ঝরনা থেকে মানে গরম পানি ঝরনা থেকে তাদেরকে পান করতে দেওয়া হবে, সে পানি প্রচণ্ড গরম হবে, বুঝতে পারছেন তো, শুধু পানি নয় যেরকম লোহা লোহা গলানোর পর সে গলিত দ্রব্যটা কেমন হয়, কত উত্তপ্ত হয়, তার থেকে অধিক উত্তপ্ত হবে সে সে পানি, সে পানি তাদেরকে পান করতে দেওয়া হবে, সে পানি তারা পান করবে, ঠিক আছে। এগুলো কাদের জন্য? শুধু ওই জন্য, ওই সমস্ত মানুষের জন্য যারা দুনিয়ার মধ্যে নিজের মন গড়ার পথে চলছিল, খায়া সাথের পথে চলছিল, আর মন গড়া আমল করছিল, হ্যাঁ মন গড়া পথে চলে মন গড়া আমল করছিল, এমন নামাজ পড়ছে, হানাফি নামাজ পড়ছে যে নামাজ, হ্যাঁ নববী নামাজের সম্পূর্ণ উল্টো, সম্পূর্ণ উল্টো। সে এবার সামনের ভিডিও লক্ষ্য করুন, নামাজের ভিডিও ইনশাল্লাহ শুরু করব তারপরেরটা, ঠিক আছে, এই ভিডিও শেষ হয়ে গেছে আজকে, নামাজের ভিডিওতে লক্ষ্য করুন, আমরা যে নামাজ পড়ছি, আমাদের নামাজ কীরকম মন গড়া নামাজ পড়ছি, খায়া সাথের অনুসরণ করছি, রসুলের কথা অনুসরণ করে নামাজ পড়ছি না, আর রসুলের হ্যাঁ কথা অনুযায়ী যে যে নামাজ আমরা পড়ি আহলে হাদিসরা, সে নামাজ যদি পেশ করি আপনাদের সামনে, আপনারা খুব আপনারা ইয়ে হয়ে যান, আপনারা রেগে যান, হ্যাঁ, কিন্তু নিজেতে আমলের একটা দৃশ্যটা দেখুন, আপনি কী আমল করছেন, এমন আমল যারা করবে কেয়ামত দিন তারা তাদের আমল নামার মধ্যে সব ইয়া দেখতে পাবে, সৈন্য দেখতে পাবে, সৈন্য একদম ঘোড়ার ডিম যাকে বলে সে ঘোড়ার ডিম দেখতে পারবে, এত এভাবে যেভাবে চলছেন অন্ধের মতন, এই পথ গ্রহণ করা ঠিক নয়, একটু চিন্তা ভাবনা করুন, কেননা আল্লাহ ইসলাম নাজিল করেছে এবং তার মধ্যে সব কিছু পরিপূর্ণ আছে, কোরআন হাদিস সব পরিপূর্ণ আছে, দলিল ভিত্তিক ইসলাম, আর দলিল ভিত্তিক ইসলাম বাদ দিয়ে আপনারা দলিলহীনভাবে চলছেন, যে এরকম মাঝহাবে চলছেন যে মাঝহাবের কোনো দলিল নাই, আল্লাহ হুকুম দেয়নি যে মাঝহাব তৈরি করো, হ্যাঁ আল্লাহ রসুলকে বাদ দিয়ে ইমামকে মানো, কোনো কোনো দলিল নাই, আর সে ইমামের কথা যা যা মানছে তার কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, তকলিদ অর্থই হচ্ছে আপনার কোনো এক ব্যক্তির এমন কথা সব মেনে চলা যে কথার কোনো দলিল নাই, প্রমাণ নাই, এত আপনাদের জাতি আপনাদের আপনাদের আলেম সমাজ আপনাদেরকে কেমন পথে চালাচ্ছে একটু আপনারা দেখেন, এবং ওই পথে চলে কোনো দিন হেদায়ত পাওয়া সম্ভব কিনা, জান্নাত পাওয়া সম্ভব কিনা, আখেরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া সম্ভব কিনা, সেটা আপনার নিজে একটা চিন্তা ভাবনা করেন, আল্লাহ আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে সব কিছু দিয়েছে বন্ধু, হ্যাঁ আমি আপনাকে হক পৌঁছিয়ে দিলাম, কেয়ামতের মাঠে আল্লাহ কিন্তু আপনাকে ধরবে, যে জয়নাল মৌলবী সব কিছু তোমাদেরকে বলে দিয়েছিল, কিন্তু তারপর তোমরা তার কথা মানোনি, সে তারপরও তোমরা সেই সমস্ত ফদভ্রষ্ট লোকদের কথাই মেনেছো, তাদের কথার উপর কায়েম ছিলে, হ্যাঁ আল্লাহ কিন্তু সেখানে আর কোনো ক্ষমা পাবেন, আল্লাহর নিকট ক্ষমা পাবেন, ক্ষমা পাবেন, একদম ক্ষমা পাওয়া যাবে না, ঠিক আছে, হ্যাঁ দলিল পরিপূর্ণ হয়ে গেল একেবারে, সেখানে অভিযোগ করবেন, আরও অনেক কথা বলা ছিল, হ্যাঁ অনেক কথা বলা ছিল, আর জেনে শুনে যারা যে জেনে শুনে হ্যাঁ হক জানার পরও, হক জানার পরও যে ব্যক্তি আল্লাহকে রসুলকে মানলো না, কোরআন হাদিসের আমল করলো না, তারা বাস্তবে কী করলো, কোরআন হাদিসের সঙ্গে উপহাস করলো, কোরআন হাদিসের সঙ্গে তারা কী করলো, হাসি মজা করলো, ঠিক আছে, কোরআন হাদিসের সঙ্গে তারা কী করলো, ঠাট্টা ঠাট্টা বিদ্রুপ করলো, আর আল্লাহ তাআলা সূরা ইয়ার মধ্যে আপনার এই সূরা তওবার মধ্যে বলছে, বলে দিয়েছেন, আচ্ছা তোমরা তোমরা আর কিছু পাওনি, তোমরা সব বাদ দিয়ে আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে তার আয়াতের সঙ্গে তোমরা মজাক করেছ, তোমরা খবরদার বাহানা দেখাবা না, তোমরা ইমান আনার পর তোমরা কাফের হয়ে গেছো, আল্লাহ সেখানে বলে দিয়েছে কোরআনের মধ্যে, খবরদার বাহানা বাহানা পেশ করো না, তোমরা বাহানা পেশ করো না, তোমরা ইমান আনার পর কাফের হয়ে গেছো, তোমরা তোমরা সব বাদ দিয়ে আল্লাহ তার রসুল আর তার আয়াতের সঙ্গে তোমরা হাসি মজাক করছো, হ্যাঁ হাসি মজাক করছো, হাসি মজাক করে তোমাদের আর কিছু জিনিস পাওনি, আল্লাহ কোরআনের সূরা সূরা তওবার মধ্যে বলে দিয়েছে, দেখেন আল্লাহ তাআলা, এত যে ব্যক্তি আল্লাহ রসুল তার আয়াতের উপরে ইমান আনলো না, তা আমল করলো না, আল্লাহ রসুলকে তাদের যে মর্যাদা আছে সেই মর্যাদা দিল না, তা বাস্তবে তারা কী করলো, আল্লাহ রসুলের সঙ্গে হাসি মজাক করছে, আর যারা আল্লাহ রসুলের সঙ্গে এভাবে হাসি মজাক করবে আল্লাহ তাদেরকে কাফের আখ্যা দিয়েছে, যে তোমরা বাহানা করো না, তোমরা ইমান আনার পরও তোমরা কাফের হয়ে গিয়েছো, ইমান আনার পরও কাফের হয়ে গেছে, কাফের আখ্যা দিয়েছে, আর কাফের যে স্থান চিরদিনের জন্য জাহান্নামের আগুন, এসব আসুন আসুন আল্লাহর রাস্তে আসুন, কোরআন হাদিসের দিকে ফিরে আসুন, হ্যাঁ রসুলের অনুসরণের দিকে ফিরে আসুন, আল্লাহর অনুসরণকে ফিরে আসুন, আল্লাহ আপনার তৌফিক দান করুক ভাই, তৌফিক দান করুক, আমি কথায় বলবো আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা আছে, আমি তো আপনাদের ভালো চাচ্ছি, কেন আপনারা আমার
আমার বিরুদ্ধে ফতোয়া জারি করছেন। আল্লাহ আপনাদেরকে আলেম সমাজদেরকে হেদায়ত দান করুক, হ্যাঁ আমার হানাফি ভাই আলেম ওলামাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক, আল্লাহ তালা তাদেরকে জান্নাত কর, জান্নাতে যাওয়ার তৌফিক রাস্তা খুলে দেক, সেই দোয়া করি। কারণ জান্নাতে যেতে হলে একমাত্র কোরআন হাদিস পর আমল করতে হবে, আল্লাহ রসুল অনুসরণ করতে হবে, কোনো তকলিদ করলে হবে না, তকলিদ হারাম হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ আপনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।